17 কাঠার পুকুর বুঝিয়ে বাড়ি তোলার চেষ্টা একেবারে মেয়রের ওয়ার্ডে। মেয়রের অনুমতি নিতে গেলেই হলো বিপত্তি, একেবারে ওই জমিতে গিয়েই শটান হাজির মেয়র, হাতে নাতে ধরে ফেললেন অনিয়ম, বাতিল করলেন বিল্ডিং প্ল্যান। তারই অনুমতি নিয়ে পুকুর ভরানোর চেষ্টা খোদ তারই ওয়ার্ডে। তিনি কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়। সন্দেহ হতে নিজেই সরজমিনে খতিয়ে দেখতে যান সেই জমি, গিয়ে তার চক্ষু চড়ক গাছ। দুয়ারাই ফুটের ডিজ যারা বলছিল, সামান্য জমির কথা বলছিল, এটা প্রায় এক বিঘের কাছাকাছি জায়গা, যে জায়গাটা সম্পূর্ণ একটা পুকুর। বাইরে থেকে দেখে কেই বা বলবে এই বাড়ির পিছনের দিকে 17 কাঠার একটি পুকুর রয়েছে। 150 বছরের পুরনো এই বাড়ির ঠিকানা 27 নম্বর বনমালী নস্করলেন। পিছন দিকে 17 কাঠার পুকুরটি পড়েছে 75 নম্বর বনমালী নস্করলেনে। ঠিকানা আলাদা, প্রবেশপথও আলাদা, আর এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে নির্মাণকারী সংস্থা। কিন্তু একটু খতিয়ে দেখলেই বোঝা যাবে দুটিরই মালিক একজন, প্রেমানন্দ রায়চৌধুরী। জমি এবং পুকুর মিলিয়ে মোট 46 কাঠার ওপর প্রমোটিং শুরু করেছে ম্যাকিনটোস অ্যান্ড বার্ন 27 নম্বর বনমালী নস্করলেনের ঠিকানায়। আমি এখানে প্রায় 32 বছর ধরে জনপ্রতিনিধি, তার বেশি। ন্যাচারালি এটা এঁদো জায়গায় বলে কখনো সেখানে এইভাবে ঢুকে দেখা হয়নি। এটা যে এখান থেকে প্রায় আপনি দেখলেন 500-700 মিটার দূরে মূল জমির যে গেট, সেখান থেকে বোঝাও সম্ভব নয়, ডাইরেক্টলি এখান থেকে যাওয়াও সম্ভব নয়। মেয়রের নিজের ওয়ার্ড 131। মেয়রেরই বাড়ির ঢিল ছোড়া দূরত্বে চলছিল বিশাল এই পুকুর বোজানোর চেষ্টা, সব দিক গুছিয়েই। কর্পোরেশন থেকে বিল্ডিং প্ল্যান পাশ হয়েছে 27 নম্বর বনমালী নস্কর লেনের ঠিকানায়। বাস্তু জমি হিসেবে দেখিয়েও দিয়েছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর। কর্পোরেশনের ওয়েবসাইটে যদিও পুকুর হিসেবেই নথিভুক্ত 75 নম্বর বনমালী নস্কর লেন, তাই হয়তো একটু অস্বস্তি হচ্ছিল প্রমোটারদের। মেয়রের কাছে গিয়েছিলেন অনুমতি নিতে, কাদা জমি পাইলিং এর অনুমতি। তারপর আমরা একটু কৌতূহল ভাবলো যে বারবার কেন জিজ্ঞাসা করছে। আমি চলে এলাম, চলে এসে আমার চক্ষু চড়ক গাছ। সন্দেহ নিয়েই স্পটে পৌঁছন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এই যে কেঁচো খুঁড়তে কেউটে বেরোলো, ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন মেয়র। যে ডেফিনেটলি ইটস এ ফল্ট ফ্রম দি পার্ট অফ কর্পোরেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডেভেলপার অ্যাজ ওয়েল অ্যাজ যাদের সুপারভাইজ করা এলবিএস, যাদের দেখে নেওয়ার বিল্ডিং প্ল্যান সাবমিট করছেন, তাদের পয়েন্ট আউট করা উচিত ছিল। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের দায়িত্বে মেয়র শোভন চট্টোপাধ্যায়। পত্রপাঠ বিল্ডিং প্ল্যান বাতিল করেছেন তিনি। সিভিল ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টকে শোকজ করা হয়েছে। পুরসভার যে ইঞ্জিনিয়ার প্ল্যান পাশ করেছেন তাদেরও শোকজ করা হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন মেয়র। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে দেবারতী ঘোষ, 24 ঘন্টা।